বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো, তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো আমরা এখানে সাধারণ জ্ঞানের টপিক নিয়ে ডিসকাস করছি, মক টেস্ট নিয়ে। তো এখানে আমাদের দেখো, এটা আমাদের 6 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 5খানা মক টেস্ট করে নিয়েছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, তাদের বলবো অবশ্যই মক টেস্টগুলো মক টেস্টের মতোই খাতা পেন নিয়ে নিজে দাও, তাহলে কতগুলো তোমার প্রিপারেশান কেমন হচ্ছে সেটাও প্র্যাকটিস হয়ে যাবে এবং কত স্কোর হচ্ছে সেটাও তোমরা জানতে কিন্তু ভুলবে না। এছাড়াও তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের আরও বিভিন্ন টপিক যেসবগুলো আছে সেখান থেকেও ক্লাস করানো হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হয়েছে। তোমরা চাইলে সেগুলো এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। তোমাদের জন্য এখন বলে রাখি যে তোমাদের জন্য অ্যাভেলেবেল, দেখো এই বইটা কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এই বইটা পারচেস করতে চাইলে। একদম তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, খুব সুন্দর একটা বই। একদম যতগুলো কোশ্চেন একদম রয়েছে, খুব সুন্দর কোশ্চেন রয়েছে, কীভাবে কী কীভাবে পারচেস করতে হবে, কী এক্সট্রা, তোমরা সব কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমাকে, তাহলে কিন্তু অ্যান্সার আমি সময় মতো তোমাদের রিপ্লাই করে দেবো। এবং এই যে কোশ্চেনের যে মক টেস্টগুলো চলছে আমাদের আজকে 6 নম্বর মক টেস্ট, তো এই যে বইটা দেখতে পাচ্ছ পাশে যে জিকে মাস্টার বুক, এটা থেকে যে 3000+ এখানে কিন্তু কোশ্চেন রয়েছে, এই বইটা কিন্তু কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। কাজ চলছে লেখালেখি, ঠিক আছে? তো পিডিএফ ফরম্যাটে রয়েছে। তো এইখান থেকে আমরা যে তোমার মক টেস্টগুলো কোশ্চেনগুলো করছি 25টা করে প্রতিদিন, এই 3000+ কোশ্চেন থেকে, এটা তোমাদের সাধারণ, তোমাদের শুধু অঙ্গনওয়াড়ি পরীক্ষায় নয়, অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা কিন্তু এইখান থেকে তোমরা জিকেগুলো পড়তে পারো। তো বইটা পারচেস করতেই পারো আর কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। দুটো বই পারচেস করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তোমরা মেসেজ করে রাখবে, আমি তোমাদের ফোন করার কেউ দরকার নেই, ঠিক আছে? কেউ ফোন করবে না, কিন্তু মেসেজ করে রাখবে, আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো। তো চলো, আজকে 6 নম্বর ক্লাসে আবারও 25খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি, আমরা এক এক করে সেগুলো দেখে নেবো। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে, অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান হচ্ছে মাদাম কামা, চন্দ্রশেখর আজাদ, ভি ডি সাভারকার, নাকি সূর্য সেন। বলো, অ্যান্সার করো, অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর কে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ভি ডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার বা ভি ডি সাভারকার, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী 2 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, গান্ধীজি লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? লবণের আইনের পরিবর্তন, জনগণের উপর কর ধার্য করার ব্যাপারে একচেটিয়া সরকার কর্তৃত্বের অবসান, ভারতের পূর্ণ স্বরাজ, নাকি দরিদ্র জনগণের অর্থনৈতিক সংকট মোচন। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য ছিল ভারতের পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজের দাবিতে লবণ সত্যাগ্রহ করার প্রকৃত উদ্দেশ্য ছিল, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত এটা অবস্থিত, কোন পর্বতটা অবস্থিত? ডংকিয়াং, বক্সা জয়ন্তী, সিঙ্গালীলা, নাকি কারাকোরাম। কোন পর্বতটা নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত? তো মনে রাখবে যে সিঙ্গালীলা পর্বতটি রয়েছে, সেটা নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের যেটি জীবাশ্ম সেটা হচ্ছে কোনটা, টেরিডোস্পার্ম, ইকুইজিটাম, মেরিথেরিয়াম, নাকি ইওহিপাস। বলো, অ্যান্সার করো, কোনটি হচ্ছে একটা জীবাশ্ম? তো সঠিক উত্তর হয়ে যাবে ইকুইজিটাম, যেটা এটা এটা হচ্ছে একটা জীবাশ্ম, ঠিক আছে? ইওহিপাস তো ঘোড়ার আদি পূর্বপুরুষ, আমরা একটু আগেই পড়লাম, মানে আগের ক্লাসে, একটু আগে বলছি, আবার আগের দিন 5 নম্বর মক টেস্টে আমরা এই কোশ্চেনটা করেছিলাম, যারা দেখেছিলে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো, দেখো 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতীয় সংবিধানে দেখো 23 থেকে 24 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত রয়েছে? দেখো আমাদের 5 নম্বর মক টেস্টে কিন্তু আমরা এক্সট্রা ডিটেলসে সব পড়ে নিয়েছিলাম যে কোন ধারায় কী বলা রয়েছে, 23 থেকে 24 নম্বর ধারায় যে আমাদের মৌলিক অধিকার রয়েছে, যত কটা রয়েছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার রয়েছে 6টা, যেটা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে, পার্ট 3-তে রয়েছে। এবার বলো যে 23 থেকে 24 নম্বর যে ধারা রয়েছে, সেই 23 থেকে 24 নম্বর ধারার মধ্যে কোন মৌলিক অধিকারটি সম্পর্কে বলা রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার, সাম্যের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে যে ধারাটা বলা রয়েছে সেটা হচ্ছে 23 থেকে 24 নম্বর যে ধারা, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে যদি আমরা এক্সট্রা ডিটেলসে সব পড়ে নিই তাহলে দেখো সব পেয়ে যাবো। এখানে সংবিধানের পার্ট 3 বা অংশ 3-তে ধারা 12 থেকে 35-এর অধীনে 6টি মৌলিক অধিকারকে প্রদান করা হয়েছে, কী কী? দেখো ধারা 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে সাম্যের অধিকার,
19 নম্বর থেকে 22 নম্বর ধারার মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 যেটা আমাদের কোশ্চেনে ছিল, কি বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা রয়েছে। 25 থেকে 28 এরপরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 থেকে 30-এর মধ্যে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এবং 31 নম্বর ধারাটা বাদ দেওয়া হয়েছে যেটা কি হয়েছে পরে আসছি। তারপরে দেখো 32 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এবং 1978 সালের 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেই সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার যেটা 31 নম্বর ধারায় বলা ছিল সেটাকে সরিয়ে 300A বা 300ক নম্বর ধারাতে এখন রাখা হয়েছে। ঠিক আছে, এটাও মনে রাখবে, এটা বারবার কোশ্চেনে আসে যে সম্পত্তির অধিকার আগে কত নম্বর ধারায় ছিল, সেটা ছিল 31 নম্বর ধারায়, এবং সেটাকে 1978 সালে যে 44তম সংশোধন সংবিধান সংশোধনী হয়েছিল সেটার মাধ্যমে সেটাকে সরিয়ে দিয়ে 31 থেকে সরিয়ে দিয়ে 300ক বা 300A নম্বর ধারাতে রাখা হয়েছে। তাহলে সব এক্সট্রা ডিটেলসে আমরা একদম পড়ে নিলাম। এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপ কোশ্চেন আসবে, তোমরা একদম সব মুখস্থ করে নেবে যে 14 থেকে 18-এর মধ্যে কী বলা রয়েছে, 19 থেকে 22-এর মধ্যে কী বলা রয়েছে। ঠিক আছে, সব মুখস্থ করে নেবে, তাহলে এক দেখবে একবারে একটা কোশ্চেন এখান থেকে যাই কোশ্চেন আসুক পেরে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের ভাতের থালা অঞ্চল কাকে বলা হয়? কেরালা ও তামিলনাড়ু, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ, গাঙ্গেয় সমভূমি, নাকি উত্তর পূর্ব অঞ্চল? ভারতের ভাতের থালা কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা গোদাবরীর বদ্বীপকে বলা হয়, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, পুনা চুক্তি কবে হয়? ইতিহাস থেকে মনে রাখবে যে সাল একটা পড়বেই, একটা দুটো পড়বেই কোশ্চেন, তো মুখস্থ করতেই হবে তোমাকে। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1934 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, নাকি 1931 খ্রিস্টাব্দে? তো মনে রাখবে পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, বাবু অপশান সি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের বিজ্ঞান থেকে, পিতার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কি কি? দেখো পিতার বা পুরুষেরও বলতে পারো যে পুরুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কি কি, এক্স এক্স, এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই, নাকি ওয়াই ওয়াই এক্স? তো পিতার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এর সাথে মনে রাখবে দেখো পুরুষের লিঙ্গ, পিতার বা পুরুষের মনে রাখবে যে পুরুষের বা পিতার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, এবং স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, এই দুটোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায়, তাহলে দুটোই মুখস্থ করে রাখবে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই এবং স্ত্রীলোকের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। চলো পরবর্তী দেখো, আবার চলে এসেছে যে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় কোন মৌলিক অধিকার সম্পর্কে অধিকারটি বর্ণিত হয়েছে? দেখো একটু আগেই আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম, বলো অ্যান্সার করো কে পারে দেখি। ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 25 থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো কোশ্চেন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত, বলো দেখি অ্যান্সার করো। এটা সকলের পারা উচিত, যারা একটু পরে বলছি, যেই জেলা থেকে দেখছো সেই জেলার মধ্যে যারা পড়ছো, মামা ভাগ্নে পাহাড় যাদের জেলার মধ্যে রয়েছে তাদের কিন্তু অ্যান্সারটা করা উচিত। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নাকি সিংভূম? তো এটা অ্যান্সার হয়ে যাবে কি, এটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অরবিন্দ ঘোষকে কিসের জন্য দায়ী করা হয়েছিল, অ্যান্সার করো। অরবিন্দ ঘোষকে কোনটার জন্য, নিচে যে অপশানগুলো রয়েছে সেটার কোনটার জন্য দায়ী করা হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলার জন্য, আলিপুর ষড়যন্ত্র মামলার জন্য, দিল্লি ষড়যন্ত্র মামলার জন্য, নাকি তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য? তো মনে রাখবে যে অরবিন্দ ঘোষ তাকে দায়ী করা হয়েছিল আলিপুর ষড়যন্ত্র মামলার জন্য, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের বৃদ্ধির 12 থেকে যে 20 বছর সেই বয়সটাকে পর্যন্ত দশাকে কি বলা হয়? যে 12 থেকে 20 বছর পর্যন্ত বয়স, যে বয়স মানে যেই সময়টা, যে পিরিয়ডটা, সেইটাকে কি বলা হয়? শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, পরিণত দশা, নাকি বার্ধক্য? অ্যান্সার করো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে দেখবে কোশ্চেন কমন পেয়ে যাবে। মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর পর্যন্ত বয়স পর্যন্ত দশাকে, বয়স পর্যন্ত দশাকে কি বলে? শৈশব দশা, বয়ঃসন্ধিকাল, পরিণত দশা, নাকি বার্ধক্য? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বয়ঃসন্ধিকাল, এটাকে বলা হয় 12 থেকে যে 20 বছর পর্যন্ত সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো আমরা সব পড়ে নেবো, এখানে ভ্রূণ থেকে একদম 9 মাস 10 দিন পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যজাত দশা। ঠিক আছে, মনে রাখবে ভ্রূণ থেকে 9 মাস 10 দিন পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যজাত দশা।
মানুষের বৃদ্ধির 3 থেকে 11 বছর পর্যন্ত দশাকে, এটাকে কি বলা হয়, শৈশবকাল। এরপর আসছে 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কালকে বয়স সন্ধি বলা হয়, ঠিক আছে, যেটা আমাদের কোশ্চেনে ছিল। এরপরে আসছি 20 থেকে 60 বছর পর্যন্ত, এই সময়কালকে বলা হয় পরিণত দশা, এবং 60 বছরের পর, 60 বছর বয়সের পর থেকে বার্ধক্য দশা শুরু হয়, ঠিক আছে, তাহলে এটাও মনে রাখবে। সব আমাদের এখানে পড়া হয়ে গেলো এক্সট্রা ডিটেলসে। ভ্রূণ থেকে 9 মাস 10 দিন পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যজাত দশা। এরপর হচ্ছে 3 থেকে 11 বছর পর্যন্ত সময়কালকে শৈশব দশা, এবং 12 থেকে 20 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় তোমার বয়ঃসন্ধি। 20 থেকে 60 বছর পর্যন্ত যে বয়স সেটাকে বলা হয় পরিণত দশা, এবং 60 বছর বয়সের পর থেকে শুরু হয় বার্ধক্য দশা। তাহলে আমরা সব এক্সট্রা ডিটেলসে একদম জেনে নিলাম। চলো পরবর্তী দেখো কোশ্চেন কী রয়েছে, জয় হিন্দ এই অভিবাদনটি প্রথম কে করেন, মানে এই স্লোগানটি কে প্রথম দিয়েছিল, সুভাষচন্দ্র বসু, তোমার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নাকি লালা লাজপত রায়। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী নেক্সট কোশ্চেন, অযৌন জনন সম্পন্নকারী একটা জীব, একটা প্রাণী হলো কোনটা, এগুলোর মধ্যে ব্যাং, অ্যামিবা, পাখি, নাকি কেঁচো। অ্যান্সার করো, অযৌন জনন সম্পন্নকারী একটা প্রাণী জানতে চেয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অ্যামিবা, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো আবারও, 29 থেকে 30 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে, দেখো অ্যান্সার করো, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, নাকি কোনোটি নয়। তো এটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার সম্পর্কে, আমরা একটু আগে এক্সট্রা ডিটেলসে পড়লাম। চলো তাহলে বুঝতেই পারছো, দেখছো তো সংবিধান থেকে এরকম টাইপেরই কোশ্চেন দেখবে আসবে, একদম মুখস্থ করে যাও, তাহলে কোনো সংবিধান ভয় পাওয়ার, মানে সংবিধান থেকে অনেকের ভয় পাও যে কীরকম কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলোই ভালো করে পড়ে যাবে, দেখবে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোনটি, LTH, STH, ACTH, নাকি GTH, বলো অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে LTH। এবার আমরা LTH এর ফুল ফর্মগুলো, এগুলো সবেরই ফুল ফর্মগুলো একটু জেনে নেবো, অপশান এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। LTH এর ফুল ফর্ম হচ্ছে লুটিওট্রপিক হরমোন, দেখো একদম লিখে দিচ্ছি তোমাদের বুঝতে যাতে একদম অসুবিধা না হয়, LTH হচ্ছে লুটিওট্রপিক হরমোন, STH হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, ACTH হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন মনে রাখবে, এবং GTH হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে, সব নামগুলো মনে রাখতে হবে। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, লোভনীয় খাদ্যের দর্শনে, মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এবার ফুচকা দেখতে পেয়েছো, অটোমেটিক কী হয় আমাদের জিভে জল চলে আসে, বা যার যেটা ফেভারিট, অনেকের ফুচকা তো ম্যাক্সিমাম লোক যায় যায় যারা ভালোবাসো তাদের ক্ষেত্রে লোভনীয় একটা খাবার, যেটা দেখলেই, বা বিরিয়ানি হয়তো সামনে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছ আর পাশে হয়তো আছে, তো লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে কে, এটা কন্ট্রোল করে থাকে কে বলো, যারা কিন্তু ফুচকা লাভার বা ফুচকা ভালোবাসো বা বিরিয়ানি ভালোবাসো তাদের কিন্তু অ্যান্সার করা উচিত। লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে কে, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক, নাকি সুষুম্না কাণ্ড, অ্যান্সার করো কী হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তোমার সুষুম্না কাণ্ড, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল, দেখো বলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল, অমৃতসর, লুধিয়ানা, লাহোর, নাকি হায়দ্রাবাদ, কোথায় হয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা হয়েছিল অমৃতসরে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আবার ইতিহাস থেকেই, ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল, বা ভারতে, হ্যাঁ ভারতে এসেছিল, 1946 সালে, 1945 সালে, 1942 সালে, নাকি 1941 সালে। ইতিহাস থেকে কিন্তু একটা সাল তোমাদেরকে পড়তেই হবে, একটা সাল, একটা দুটো কোশ্চেন পড়বে যেটা সাল থেকে মুখস্থ করতেই হবে, তো ক্রিপস মিশন ভারতে এসেছিলো 1942 সালে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, ক্রোধ লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, ক্রোধ লজ্জা এগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, প্রচণ্ড রেগে গেছো এবার সেই রাগটা কন্ট্রোল করবে কে, মস্তিষ্কের কোন অংশ এটা নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, নাকি হাইপোথ্যালামাস, তো মনে রাখবে যে ক্রোধ এবং লজ্জা, রাগ লজ্জা এগুলো সব নিয়ন্ত্রণ করে থ্যালামাস, মস্তিষ্কের থ্যালামাস যে অংশ সেই অংশটা, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী কোশ্চেন দেখো আবার সংবিধান থেকেই, 32 থেকে 35 নম্বর সংবিধান, ভারতীয় সংবিধানের 32 থেকে 35 নম্বর ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত হয়েছে বলো? এক্সট্রা ডিটেলসে আমরা আজকের ক্লাসেই করেছি প্রথম দিকের, বলো দেখি অ্যান্সার করো, কে বলতে পারে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি স্বাধীনতার অধিকার? তো সঠিক উত্তর হয়ে যাবে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বলা রয়েছে 32 থেকে 35 নম্বর ধারায়, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাস থেকে, মহারানা প্রতাপের যে বিখ্যাত ঘোড়া ছিল সেটার নাম কি বলো? মহারানা প্রতাপের যে বিখ্যাত ঘোড়া ছিল সেটার নাম কি? চেতক, দ্রুতি, অশ্বত্থামা, নাকি চিতর? সঠিক উত্তর হয়ে যাবে চেতক, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 23 নম্বর, স্ত্রী লোকেদের স্তন গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? স্ত্রী লোকেদের স্তন গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? এসটিএইচ, থাইরক্সিন, ইস্ট্রোজেন, নাকি প্রজেস্টেরন? অ্যান্সার করো দেখি সঠিক উত্তর কী হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, প্রজেস্টেরন, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ইতিহাস থেকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1930 খ্রিস্টাব্দ নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য? মানে 1930 সালে কী হয়েছিল, কোন ঘটনাটা ঘটেছিল? ডান্ডি অভিযান, বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নাকি অসহযোগ আন্দোলন? অ্যান্সার করো দেখি কে পারে। সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালে, মনে রাখবে। তাই ইতিহাস থেকে দেখবে সাল একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই পাবে, যে সালগুলো আমি ক্লাসে মক টেস্টে করাচ্ছি সেগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ করে নেবে, বা খাতায় নোট ডাউন করে, খাতায় নোট ডাউন করে রাখলে হবে না, মাথায় রাখতে হবে কিন্তু, প্রত্যেককে বলছি, খাতায় থাকলে খাতায় থেকে যাবে, সবসময় কোশ্চেন ভালো করে মুখস্থ করে একদম মাথায় রেখে দেবেন, যখন ধরলেই যেন যেখানে যেখানেই কোশ্চেন পাবে যেন অ্যান্সার সঠিক করতে পারো। এবার দেখো আমি এক্সট্রা ডিটেলসে সব বলে দিই একটু, যেগুলো আমাদের ছিল যে 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার যেটা ছিল। এর সাথে মনে রাখবে 1905 সালে 16ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়, তাহলে বঙ্গভঙ্গ হয় কবে? 1905 সালের 16ই অক্টোবর, এটা মনে রাখবে। এটা তো আমরা জানি, বারবার পড়েছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যা অমৃতসর ঘটেছিল, অমৃতসরে গণহত্যা নামে পরিচিত, যেটা 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হয়েছিল। তাহলে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল পড়ে নিলাম, এবং যেটা অসহযোগ আন্দোলন যেটা ছিল 1920 সালের তোমার 1লা মে অসহযোগ আন্দোলন শুরু হয়, অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তাহলে এখান থেকে দেখো সব এক্সট্রা ডিটেলসে অনেক কিছু আমরা পড়ে নিলাম, সেগুলো সব মনে রাখবে তোমরা, দেখবে এখান থেকে কোশ্চেন যদি পড়ে কমন পেয়ে যাবে। ডান্ডি অভিযান 1930 সালে 12ই মার্চ, 1905 সালে 16ই অক্টোবর হয়ে গেলো বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা 1919 সালের 13ই এপ্রিল, এবং 1920 সালের 1লা আগস্ট হচ্ছে তোমার অসহযোগ আন্দোলন, যার নেতা ছিলেন একজন মহাত্মা গান্ধী, একজন নেতা ছিলেন অসহযোগ আন্দোলনে। হ্যালো, চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসের 6 নম্বর মক টেস্টে, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? অ্যান্সার করো, 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া, নাকি 24 জোড়া? তো সঠিক উত্তর কী হবে? করোটিক স্নায়ুর কথা বলেছি কিন্তু, হ্যাঁ, তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে 12 জোড়া, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, এবং যারা নিজে অ্যান্সার করছো 25 খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুল করবে না। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, রচনার ক্লাস, এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেগুলোরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেই কোশ্চেনগুলোও করানো হয়েছে, তোমরা সব এক্সট্রা আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, চাইলে সেগুলো তোমরা ফলো করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।